24 স্বাগত জানাচ্ছি বিজ সংলাপে আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি আপনারা দেখছেন নিউজ 24 দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি ব্যবসা বাণিজ্য এবং এইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমদানি রপ্তানি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন প্রবণতা নতুন নতুন সুযোগ এসব বিষয় আমাদের আলোচনার বিষয় আমরা কথা বলি জীবনযাপনের অর্থনীতি নিয়ে মানুষের ঘরে এখন এলপি গ্যাস যাচ্ছে রান্নাবান্না সহজ হয়ে পড়েছে এবং সে কারণে এর চাহিদাও বাড়ছে কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন মানুষের মনে উদ্রেক হয় যে সিলিন্ডার দিয়ে তারা গ্যাস ব্যবহার করছেন গ্যাস তা কতটুকু নিরাপদ আজ আমরা আলোচনা করব এলপি গ্যাসের চাহিদা এবং নিরাপত্তা নিয়ে দর্শক আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আমন্ত্রিত অতিথি স্টুডিওতে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা প্রফেসর ডক্টর এম শামসুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে রয়েছেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং জনাব এম এম জসীমউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা সংযুক্ত হচ্ছি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর মও তামিমের সঙ্গে অধ্যাপক ডক্টর মও তামিম আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন জি আমরা আমরা চট্টগ্রামে একটু সংযুক্ত হব এবং চট্টগ্রাম থেকেও আমরা এর এই বিষয়ে জানব শুরু করছি আপনাকে দিয়ে জনাব প্রফেসর ডক্টর এম শামসুল আলম এটি 2016 সালের 20 আগস্টের একটি প্রতিবেদন আমার হাতে আছে সেটি প্রথম আলোতে ছাপা হয়েছিল যে বলা হয়েছে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির যে আঞ্চলিক ডিপোতে মালামাল ওঠানোর সময় সেখানে ১৫০টার মতো সিলিন্ডার নামিয়ে একটি ট্রাক থেকে আরেকটি ট্রাকে তোলা হচ্ছিল এবং তখন খসা লেগে আগুন লেগে যায় কিন্তু তারপরেও সিলিন্ডারে করে গ্যাস ব্যবহার রান্নার কাজে তা তো বাড়ছেই কী বলবেন আপনি প্রথম যে বিষয়টি আসে যে পাইপলাইনে গ্যাস সরবরাহ পাশাপাশি রান্নার কাজে অন্য অন্য জ্বালানি পাশাপাশি এই এলপিজি গ্যাস বিকল্প হিসেবে আমাদের দেশে অলরেডি স্থান করে নিয়েছে তারপরে আরও বেশি এর প্রভাব বেড়েছে এবং বিস্তার বেড়েছে যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরপতন হওয়ার সঙ্গে সঙ্গে এলপিজি আমদানিকৃত এলপিজিরও ব্যয় কমে এসছে এবং এখন বলা যায় যে আপনার কেরোসিনেরও সে বিকল্প হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে যেখানে গ্যাসে চলতো যেসব বয়লার সেগুলো এলপিজিতে চলার মতো অবস্থায় এলপিজি এসে গেছে দামে এবং ব্যবহারের সুযোগ সুবিধায় পাশাপাশি ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ইভেন এমনকি আপনার পরিবহনেও ব্যবহৃত হচ্ছে এলপিজি সিলিন্ডার হিসাবে তো সুতরাং এর ব্যবহার তো বেড়ে গেছে পাশাপাশি যে কথাটি আপনি বললেন যে সংবাদ দিয়ে শুরু করলেন যে সিলিন্ডার আকারে বা সিলিন্ডারে ব্যবহার করার প্রশ্নে সিলিন্ডার কতটা মানে মানসম্মত এই বিষয়টি এখন পর্যন্ত আমরা যথাযথভাবে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে নিশ্চিত করতে পারিনি এবং বিপিসি নিজের সরবরাহের ক্ষেত্রে একটা ব্যর্থতার নমুনা হিসেবে আসছে আমি কিছুক্ষণ আগে হেড অব মার্কেটিং সঙ্গে আলাপ করছিলাম পার্সোনাল আলাপচারিতায় যে এ বিষয়ে মানে এলপিজির যে এত সম্প্রসারণ বেড়েছে এবং তার যে এত গুরুত্ব বেড়েছে এবং আমাদের মতো দেশে ভারত অলরেডি রান্নায় জ্বালানির ক্ষেত্রে এলপিজি ব্যবহারের একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে একটা সাধারণ মানুষের জীবনযাত্রায় একটা একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে কোয়ালিটি অফ লাইফে যেখানে মানে কাঠ মানে আপনার বাণিজ্যিক কাঠ এবং ওয়েস্টেজ উড এগুলোই ব্যবহার ছিল মূলত হচ্ছে রান্নার আজ থেকে 10-20 বছর আগের কথা যদি ভাবেন এখনও গ্রাম এলাকায় সেটাই আছে অথচ গ্রাম এলাকায় এলপিজি চলে গেছে তো সেই জায়গাটায় আমরা এর ব্যবহার সুরক্ষা জি এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে যেসব পদক্ষেপ বিধিবদ্ধভাবে এবং অবকাঠামোগত পরিবর্তন করা দরকার ছিল এবং যেসব নিশ্চয়তা নিশ্চিত করার দরকার ছিল দুঃখের বিষয় যে সেটা হয়নি এবং লো কোয়ালিটি সিলিন্ডার অলরেডি আমদানি হচ্ছে সব ক্ষেত্রেই তো আমরা মানহীন হয়ে পড়েছি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে ভয়ানকভাবে ব্যর্থ এই কথাটা আমাকে স্বীকার করেই ব্যর্থ বলছেন রাষ্ট্রের সেই ব্যর্থটা হচ্ছে সেখানেই অসাধু ব্যবসা রাষ্ট্র কর্তৃক প্রমোটেড হচ্ছে
যে যেখানে ব্যবসা করতে যাচ্ছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সেখানে শিথিল শিথিল হওয়ায় এবং যে সমস্ত রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ এসব দায়িত্বে আছে তাদের কর্তৃপক্ষীয় ব্যক্তিরা তারা এই সমস্ত অসাধু ব্যবসার সুযোগ সুবিধা ব্যক্তিগতভাবে নিচ্ছে, সে উঁচু তালা থেকে আরম্ভ করে নিচু তালা পর্যন্ত। রাষ্ট্রকে কোনো দেখার কোনো লোক নেই, কোনো কমিটি নেই, লোক আছে, কোনো নীতিমালা নেই? হ্যাঁ, এই যে এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে নীতিমালা এখন পর্যন্তও যথাযথভাবে করা হয়নি। একটা বিষয় যেটা যাদের নজরদারির দায়িত্ব দেওয়া আছে আইনে, আমাদের ভোক্তাদের পার্সপেক্টিভে যদি আমি বলি সেটা বিআরসির দেওয়া আছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রাইস ফিক্স আপ করে এবং 2009 সালে দুইবার প্রাইস ফিক্স আপ করেছে। আপনার 1050 থেকে 850, তারপরে 700 টাকা, তারা প্রাইস ফিক্সিংয়ের দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ আছে। কিন্তু তাদের সার্ভিসের কোয়ালিটি এনশিওর করার জন্য তাদের রেগুলেশন করার কথা, তাদের প্রবিধানমালা তৈরি করার কথা, এইসব কোনো কিছুই তারা তৈরি করেনি। এই যে ব্যাপারগুলো আসছে, আপনি বলছিলেন যে মানহীন সিলিন্ডার আমদানি করা হচ্ছে, তাহলে সেগুলো দেখার কেউ নেই? একটা মানে আপনার ইউটিলিটি পর্যায়ে বিপিসি দেখার দায়িত্ব, রেগুলেটরি পর্যায়ে বিআরসি দেখার দায়িত্ব, তারপর আপস্ট্রিম রেগুলেটর হিসেবে মন্ত্রণালয়ের দেখার দায়িত্ব, কিন্তু সেই দায়িত্বের জায়গাটা তারা মনে হচ্ছে যে বাজারে যেন তেন প্রকারে ছেড়ে দিয়েই তারা আলটিমেটলি রেভিনিউ আর্নিংয়ে ব্যস্ত আছে। অর্থাৎ সরকার এখন রাজস্ব চায়, অথচ জনগণের এই সব ক্ষেত্রে যে নিরাপত্তার প্রশ্ন রয়ে গেছে সেই নিরাপত্তা নিশ্চিত করা এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা, বাজার যাতে মনোপলি সৃষ্টি না হয়, জিম্মি হয়ে না পড়ে কোনো গোষ্ঠীগত ব্যক্তিগত পর্যায়ের ব্যবসায়ীদের হাতে। আজকে সিলিন্ডার ব্যবসা একজনের হাতে আছে, গ্যাস সরবরাহের ব্যবসা একজনের হাতে আছে, এবং যাদের মধ্যে হাতে আছে কেউ কোয়ালিটি সার্ভিস এনশিওর করতে যাচ্ছে, কেউ আবার লো কোয়ালিটি নামিয়ে বাজারের কম্পিটিশনটা নিজের অনুকূলে আনতে চাচ্ছে। অর্থাৎ গোটা জিনিসটাই হচ্ছে কম্পিটিশনহীন হলে, সুষ্ঠু কম্পিটিশন না থাকলে, অর্থাৎ সুশাসন নিশ্চিত না করা গেলে আলটিমেটলি ভোক্তাদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে যায়, যে বিষয়টি আর সব জায়গার মতো এলপিজি খাতেও বিদ্যমান রয়ে গেছে। জি জনাব এম এম জসীমউদ্দিন, উনি বলছেন যে আমদানি নিম্নমানের সিলিন্ডার আমদানি করা হচ্ছে। আপনারা আপনাদের কোম্পানিতে বসুন্ধরা এলপি গ্যাস, আপনারা কি সিলিন্ডার আমদানি করেন? ধন্যবাদ। আমরা সিলিন্ডার আমদানি করি না, আমাদের নিজস্ব প্রোডাকশনই আছে। যতটুকু প্রোডাকশন অতটুকুই আমাদের সেল হয়, চাহিদা আরও বেশি আছে, কিন্তু আমরা সিলিন্ডার আমদানি করি না। সিলিন্ডার কোথেকে আসে আপনাদের? আমরা সিলিন্ডার নিজস্ব প্রোডাকশন করি, আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ যে সিলিন্ডার উৎপাদনকারী হিসাবে আমরাই আছি। অর্থাৎ বাংলাদেশে প্রতি মাসে 1 লক্ষ পিসের মতো সিলিন্ডার উৎপাদন ক্ষমতা আছে। এর ভিতরে বসুন্ধরায় 70,000-75,000 বসুন্ধরায় তৈরি করে থাকে, অর্থাৎ 75% মার্কেট বসুন্ধরায় করে আর কি। এটা কি মানে 3 লাখের মতো যে সিলিন্ডার আপনি বলছেন, এটি প্রতি মাসে নতুন করে দরকার হয়? হ্যাঁ। আর এমনিতে আগেও তো আরও কিছু আছে, মোট কি পরিমাণ সিলিন্ডার আছে বলে আপনার ধারণা? বাজারে এখন সব মিলিয়ে সবগুলো, আমরা যে এই যে সেনা কল্যাণ সংস্থার নতুন একটা কোম্পানি আসলো, এদের মাধ্যমে বিপিসি সহ আমাদের 11টি কোম্পানি এখন বাজারে আছে। তো তার ভিতরে সর্ববৃহৎ আছে বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা এলপি গ্যাস নামে, এবং সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স SICL, এটাই হচ্ছে সিলিন্ডার উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো এখানে আপনাকে আমি কয়েকটি তথ্য দিতে চাই। জি, যে আমরা অ্যাজ এ মার্কেটার হিসাবে আমি যখন বাজারে দেখছি যে একজন ভোক্তাকে আমরা যখনই বলি যে এটা একটা সাশ্রয়ী জ্বালানি, নিরাপদ জ্বালানি, আপনার হ্যাসেল ফ্রি, সময়ের জন্য সাশ্রয়ী, তখন সরকারেরও কিন্তু একই গোল যে সামনে যেহেতু জ্বালানি নাই, কাঠ খড়ির নাই, হ্যাঁ, বাংলাদেশে বনভূমি কমে যাচ্ছে, তাহলে পরে কি এটা বিকল্প জ্বালানির একটা ব্যবস্থা আমাদের করতেই হবে, কারণ প্রাকৃতিক গ্যাসও আমাদের শূন্যের কোঠায় চলে এসছে। সেই ক্ষেত্রে সরকারেরও এজেন্ডা হচ্ছে যে এলপি গ্যাসকে প্রমোট করা। মানুষ যেভাবে বুঝতে পারে, যেভাবে স্যার বললেন যে ব্যাপক সাবসিডি দিয়ে ইতিমধ্যে ভারতে এটা জনপ্রিয় একটা বিকল্প জ্বালানি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাংলাদেশের সরকারও কিন্তু একইভাবে এটাকে প্রমোট করছে। মন্ত্রণালয় কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে, অনেক ডকুমেন্টারি অনেকভাবে বলা হচ্ছে, আমরাও একই সাথে এটার প্রমোশনে আছি। যদি আমরা একটা ভালো জিনিসকে প্রমোট করতে গিয়ে আজকে যদি এই ধরনের দুর্ঘটনার খবর দিয়ে যদি আমাদের একটা অনুষ্ঠানে আমরা আসি, তাহলে হয় কি যে দেখেন একটা সাধারণ মানুষ সে কিন্তু আতঙ্কে ভুগবে। সে কিন্তু এই এত সাশ্রয়ী একটা জিনিস, একটা ভালো একটা জিনিস, হ্যাঁ, যেটা স্বাচ্ছন্দ্য, মানুষ এটা গৃহিণীর স্বাচ্ছন্দ্য,
সেই বিষয়টার ভিতরে কিন্তু সহজে ঢুকতে চাইবে না। তাহলে কি আমাদের যারা আমরা মার্কেটকে রেগুলেট করছি, যারা সরকার থেকে নিয়ন্ত্রণ করছি, প্রত্যেকের একই এজেন্ডা, সেটা হচ্ছে যে এটা কীভাবে নিরাপদ করা যায়। এখন আমার আমরা একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই যে বাংলাদেশে মার্কেটকে নিরাপত্তা করা, নিরাপত্তামূলক একটা ব্যবস্থা, একটা বলয় সৃষ্টি করার জন্য এখনও কিন্তু সঠিক কোনো পদক্ষেপ নাই। বিপিসি কিছু খসড়া নীতিমালা করেছে আমরা জানি, প্র্যাকটিস নাই, আমাদের কাছে কিছু খসড়া তারা পাঠিয়েছে যে এটা বিভিন্ন কোম্পানির কাছে পাঠিয়েছে যে এটা ঠিক আছে কি না পারে। কিন্তু আলটিমেটলি প্রাকৃতিক গ্যাস যেমন আমাদের সিএনজির উপরে কিন্তু একটা বডি আছে, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, কিন্তু সেটা বাংলাদেশে আমাদের সিএনজি এই আমাদের এলপিজিকে নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটরি কোনো বডি নেই। নীতিমালা তৈরি করার জন্য নীতিমালা পর্যায়ে এবং ফাংশনাল লেভেলে দেখার জন্য কোনো বডি নেই। এখন আমি আপনাকে একটা তথ্য দিতে পারি যে প্রতি মাসে আমাদের 3 লক্ষের উপরে 3.5 লক্ষ মতো সিলিন্ডার অ্যাভারেজে আমরা কনজামশন করি। এই 3.5 লক্ষ সিলিন্ডারের মধ্যে 1 লক্ষ সিলিন্ডার যদি মানে আমরা ইয়ে করি, মানে আমরা নিজেরা বানাই, তাহলে বাদ বাকিটা সম্পূর্ণটাই আপনার হলো আমদানি করা হচ্ছে। যদি এই 2 লাখ, 2.25 লাখ সিলিন্ডার যদি আমদানি করা হয়, এই 2.25 লাখ সিলিন্ডার কি পরীক্ষা করার জন্য বা নমুনা পরীক্ষা করার জন্য কি কোনো ল্যাবরেটরি আমাদের দেশে আছে কি না? যেমন বিএসটিআই একটা একটা জাহাজের গম খালাস করলেও কিন্তু সে নমুনা পরীক্ষা করছে, কয়টা সিলিন্ডারের গায়ে আমার বিএসটিআই সিল আছে বা কোনো রেগুলেটরি বডির সিল আছে যে এই গ্যাসটা নিরাপদ, এই সিলিন্ডারটা নিরাপদ। তো সেই ক্ষেত্রে আমরা কোম্পানির এথিক্স হিসাবে আমরা কখনোই, আমাদের হাতে অনেক সুযোগ আছে, আমরা বৃহৎ একটা কোম্পানি, আমরা চেষ্টা করলে পারি, কিন্তু আমরা কখনোই কিন্তু সিলিন্ডার আমদানিতে যাইনি। কী জন্য? যে থিকনেস ঠিক রাখা, এই আসল থিকনেস আসবে কি না, সঠিক মালামালটা পৌঁছাবে কি না, এই গ্রাহকদের এত বড় দায়িত্বশীলতা নিয়ে আমরা কখনো আমদানিতে যাইনি। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে এটা আমাদের ভেবে দেখার বিষয় যে আমদানি কতটুকু নিরাপদ হবে, আমদানি কিন্তু সিলিন্ডারকে কেউ চেক করতে পারবে কি না, সেই ফ্যাসিলিটিস লজিস্টিক আমার হাতে আছে কি না। সেই জন্য আমি যদি যেভাবে স্যার বললেন যে ভোক্তা অধিকারকে যদি আমি ভোক্তাকে যদি নিরাপদ রাখতে চাই, তাহলে পরে এই স্বাচ্ছন্দ্যপূর্ণ গ্যাসকে একটা বোমা বানিয়ে কারোর বাসায় বসিয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। এটাকে এখনই সময় আছে, এটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে আসতে হবে, আমাদের সঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মতামিম সংযুক্ত হয়েছেন। আমরা যেন মতামিমের কথা একটু শুনি, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমরা আলোচনা করছি যে সিলিন্ডারে করে গ্যাসের ব্যবহার, বিশেষ করে রান্নার কাজে, সেটির নিরাপদ এবং সাশ্রয়ী হিসেবে ব্যবহার বাড়ছে সবাই বলছেন। আমাদের দুজন অতিথি আছেন স্টুডিওতে, একজন আছেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং জনাব এম এস জসিমউদ্দিন, এবং আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা প্রফেসর ডক্টর এম শামসুল আলম। দুজনই বললেন যে সিলিন্ডার পরীক্ষা করার, বিশেষ করে যে সিলিন্ডার আমদানি করা হয় সেখানে পরীক্ষা করার তেমন কোনো কড়াকড়ি নেই বলে তারা দাবি করছেন, আপনি কী বলবেন? অ্যাকচুয়ালি যারা বাংলাদেশে সিলিন্ডার তৈরি করছে সেগুলো প্রত্যেকের তাদের সিলিন্ডার সেফটির জন্য নিজস্ব টেস্টিং ফেসিলিটি আছে যারা তৈরি করছে। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আর যারা বাংলাদেশে এই আমদানি করছে সেগুলো কিন্তু বিদেশি যে টেস্টিং ফেসিলিটিস যেগুলো আছে সেই টেস্টিং ফেসিলিটি থেকে যে সার্টিফিকেশনস আছে সেই সার্টিফিকেশনের মাধ্যমে আসছে। তো বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ বলে একটা ডিপার্টমেন্ট আছে এবং বিএসটিআই আছে, তারা অ্যাকচুয়ালি যেটা করতে পারে, মার্কেটে যেসব সিলিন্ডার আছে সেগুলো থেকে র্যান্ডমলি সিলেক্ট করে করে মাঝে মধ্যেই তারা টেস্ট করে দেখতে পারে যে এগুলো সেফটি রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা। আচ্ছা, তো
এই নিরাপদ জ্বালানি হিসেবে এলপি ব্যবহার করার জন্য কি করা যেতে পারে? আপনি তো একটি বললেন যে মাঝে মধ্যে র্যান্ডম স্যাম্পলিং করে পরীক্ষা করা, এছাড়াও আর কিছু পরামর্শ কি থাকবে আপনার? আমরা দেখেছি যে সিলিন্ডারের আমাদের যে বাংলাদেশে যে ব্যবহার হয়, সিলিন্ডার বিস্ফোরণটা একেবারে সিলিন্ডার ফেটে বিস্ফোরিত হয়েছে এরকম ঘটনা কিন্তু আসলে খুব কম। যে কিন্তু মূলত মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিলিন্ডারের যে ভালভ যেগুলো আছে সেখান থেকে লিকেজ হচ্ছে, লিকেজ হয়ে সেখানে গ্যাস জমে যাচ্ছে, তারপরে সেখানে আগুন ধরাতে গেলে দেখা যাচ্ছে যে বিস্ফোরণ সৃষ্টি হচ্ছে ওইখানে। জি, আমরা আবার আপনার কাছে থাকবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। জনাব এম এম জসীমউদ্দিন, কি বলবেন আপনি? এখানে স্যারের সাথে আমি একমত যে একটা পার্সেন্টেজ তো আপনাকে চেক করতে হবে। এখন চেক করার লজিস্টিক এখনও আমাদের হাতে নাই, আমার জানা মতে নাই আর কি। আমাদের যে বিস্ফোরক অধিদপ্তরের যে ইয়ে আছে ওনারা কিছু টহল দেন, টহল দিয়ে ওনারা দেখেন যে কোনো গুদামে কোনো পোর্টে ওনারা তখন যেয়ে কিন্তু কিছু নমুনা চেক করেন। কিন্তু দেখেন সিলিন্ডার আমদানিটা কিন্তু মাসের কোনো একটা নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময়ে হচ্ছে না, এটা সারা মাস ধরেই কিন্তু এটা আমদানি চলছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেখেন একটি সিলিন্ডারের যে দাম তার থেকে কখনো 800 টাকা 700 টাকা কি 900 টাকা কম দামে তাকে বাজারে বিক্রি করতে হচ্ছে। আমার একটা প্রশ্ন আমার ভোক্তার কাছে সরাসরি একটা প্রশ্ন যে একজন ইনভেস্টরের কী লাভ আছে যে সে বেশি দামে কিনে কম দামে একজন ভোক্তার কাছে বিক্রি করবেন? এটা হচ্ছে যে মার্কেটের একটা অসাধু প্রতিযোগিতা, অসাধু প্রতিযোগিতা। কেন? সেটা হচ্ছে যে একটা সিলিন্ডার প্ল্যান করতে যে পরিমাণ বিনিয়োগ প্রয়োজন সেই বিনিয়োগটা কিন্তু আমার সেই বিনিয়োগকারী করছেন না। রিফিলের বিনিয়োগটা যেহেতু খুব সহজ, খুব দ্রুত করা যায়, সেহেতু সিলিন্ডার প্ল্যান্টের দিকে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের অনেকে নজর নাই। তারা পার্শ্ববর্তী যে কোনো দেশ থেকে বিট করে যত কম দামেই সিলিন্ডার পাচ্ছেন সেটাকে কিন্তু ওনারা নিয়ে আসছেন। এবং এটা আমরা হয়তো আমরা বানাই না, এজন্য এই কথাটা নয়। আপনি দেখেন যে আমাদের স্ট্যান্ডার্ড 2.2 মিলিমিটার থাকতে হবে, বাংলাদেশে এটা চেক করার জায়গাটা কোথায় আছে? যদি লিকেজ পুরো আমার এক্সরে টেস্ট করতে হবে, অন্তত পক্ষে 25% সিলিন্ডার তো এক্সরে টেস্ট করা উচিত, বাস্টেস টেস্ট করা উচিত, হ্যাঁ টেনসাইল স্ট্রেন্থ টেস্ট করা উচিত। তাহলে এটা তো এখন বাইরের থেকে যে রপ্তানি করছে সে তো যখন কম দাম পাবে তাহলে তো সে কিছু কম্প্রোমাইজ তো আমাকে করতে পারে। যদি 1 লাখ সিলিন্ডারও যদি আসে কম্প্রোমাইজড সিলিন্ডার, সেটা তো বিভিন্ন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তো এটা খুবই অ্যালার্মিং। আমরা বলবো যে আমরা ব্যবসা করি এটা ঠিক আছে, কিন্তু আমাদের ভোক্তা অধিকারের দিকেও বড় কোম্পানি হিসেবে অবশ্যই আমাদের সে নজর, একটা নাগরিক হিসেবে সে নজরটা থাকতে হবে। জি, আপনাদের এলপি কোম্পানির, বসুন্ধরা এলপি কোম্পানির নিজস্ব ল্যাব আছে কি? আমাদের নিজস্ব একমাত্র ল্যাব, যেটা বিপিসিকেও যদি কোনো রিটেস্টিংয়ে যেতে হয় বা অন্য কোম্পানিকে রিটেস্টিংয়ে যেতে হয় তাহলে কি বসুন্ধরা ল্যাবে এসে তাকে টেস্ট করতে হয়, কারণ তাদের পূর্ণাঙ্গ ফ্যাসিলিটির ল্যাব নাই। দেখা যাচ্ছে কেউ হয়তো একটা এক্স রে মেশিন এনে রেখে দিয়েছে, টেনসাইল মাপার জন্য কোনো রেস্টেন্ট নাই। হ্যাঁ, তো সেই কারণে আমাদের ল্যাবটাই হলো স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের প্রোডাকশন প্রসেসটাই হচ্ছে বাই ডিফল্ট টেস্টিং ফ্যাসিলিটি, তারপরে তাকে আসতে হবে বাজারে। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে আমরা বলতে চাই যে আমরা কোনো জিনিস আমদানির বিপক্ষে নই, কিন্তু আমদানির ক্ষেত্রে যদি নীতিমালা থাকে এবং চেকিংয়ের ব্যবস্থা থাকে তাহলেই ভোক্তা অধিকার সংরক্ষিত হবে, অন্যথায় কিন্তু হবে না। জি, কী বলবেন? পরীক্ষা নিরীক্ষা তো তাহলে গুরুত্বপূর্ণই মনে হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটি তো একটা পার্ট, একটা অংশ, পুরো প্রক্রিয়ার একটি অংশ। সেটা সিলিন্ডার যখন খালি অবস্থায় আসে, আমদানি হয়ে আসুক, আর ইউজার ব্যবহার করার পরে ফিলিংয়ের আগে আসুক, প্রত্যেকটা সিকোয়েন্সে এগুলো টেস্ট করতেই হবে। এবং পাশাপাশি হচ্ছে ফিলিংয়ের পরেও আবার টেস্ট করতে হবে, যে কথাটা ডক্টর তামিম বলেছেন যে ভালভের ত্রুটি বিচ্যুতির কারণেই ম্যাক্সিমাম বিস্ফোরণ হয়েছে, সিলিন্ডার বাস্ট হয়ে বিস্ফোরণ হয়েছে কিনা সেরকম ঘটনার থেকে এই ঘটনাগুলো বেশি। এখন প্রত্যেকটা স্টেজে টেস্টিংয়ের ব্যাপারটা, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, নজরদারির ব্যাপার রয়ে গেছে। যে প্রশ্নটি এখন আসেন যে অন্য অন্য ক্ষেত্রে, এই যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা বসুন্ধরা পক্ষ থেকে যেটা বলা হচ্ছে,
হেড অফ দি সেকশন বলছেন যে তারা স্ট্যান্ডার্ড প্যাক্স টেস্ট করে, ইন্টারন্যাশনাল একটা প্যাক্স টেস্ট তো আছেই, এবং সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমরা আমাদের দেশে জাতীয়ভাবে সেটা বিএসটিআই করে। তাহলে বিএসটিআই স্ট্যান্ডার্ড প্যাক্স টেস্ট করতে হবে এবং এই প্র্যাকটিসের নিয়ম নীতি রেগুলেশন বানাবে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন এবং সরকার সেগুলোর উপরে অনুমোদন দেবে। এই হচ্ছে মোটামুটি এইসব প্রক্রিয়ায় কাগজপত্র। উনি নিজেই যে কথাটা বললেন যে এইসব কাগজপত্রের জায়গাতে ভয়ঙ্কর রকমের দুর্বলতা রয়ে গেছে। বিপিসি একটা ইউটিলিটি, সেও একজন ব্যবসায়ী, সে কী করে নিয়মকানুন বানানোর কাগজপত্র প্রসেস করে এগুলো করে? এগুলো তো একটা স্বার্থ সংঘাত মুক্ত হলো না, এটা তো স্বার্থ সংশ্লিষ্ট থেকে গেল, এটা একটা সাংঘর্ষিক অবস্থা। কারণ বিপিসির স্ট্যান্ডার্ড হচ্ছে বা বিপিসির অবস্থান হচ্ছে বসুন্ধরার মতোই, বসুন্ধরাও বাজারে ব্যবসা করছে, বিপিসিও বাজারে ব্যবসা করছে। বিপিসি তো রেগুলেটরি কমিশনের ভূমিকায় আসতে পারে না, তার মানে রেগুলেটরি কমিশনের তার নিরপেক্ষ এবং স্বাধীনভাবে প্রত্যেক কোম্পানিরই তার প্রতিনিধিত্ব করতে হবে, সেই ব্যাপারটি আগে নিশ্চিত হতে হবে, সেই সবগুলো কিন্তু হয়নি। তারপরের একটা ব্যাপার, বড় ব্যাপার উজ্জ্বল হয়ে গেছে যে আপনি যদি মার্কেটে প্রাইস নিয়ন্ত্রণ না করেন, ফিক্সেশন না করেন, রেগুলেশন না করেন, তাহলে কী হবে যে উনি স্ট্যান্ডার্ড মেনটেন করে এলপিজি সাপ্লাই দিতে যেয়ে তার যে কস্ট এনশিওর কস্টিং পড়ে যাচ্ছে এবং যে কস্টে সে বাজারে টিকে থাকতে পারবে না যদি লো কোয়ালিটির বা স্ট্যান্ডার্ড মেনটেন না করে আরেকজন ব্যবসা করার সুযোগ পায়। তার মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে সুরক্ষিত করে বাজারে যেতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা ওই ভিত্তিতে হতে হবে এবং তাতে ব্যবসায়ীদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা আসবে, এবং সেইটা যেহেতু কমপ্লিটলি অনুপস্থিত, আমি একেবারে এই শব্দটাই ব্যবহার করব, একেবারে কমপ্লিটলি অনুপস্থিত, সোকানা নানা ধরনের বিপত্তি এবং বিপর্যয় এখানে থেকেই যাচ্ছে, ঝুঁকি থেকেই যাচ্ছে, ঝুঁকিমুক্ত করা যাচ্ছে না। তার মানে আপনাকে রেগুলেটরি অথরিটির কাছে ফিরে যেতে হবে এবং সরকারি কোম্পানি এবং বেসরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি বেসরকারি কোম্পানি, সরকারি কোম্পানি বেসরকারি কোম্পানি, এদের মধ্যে ব্যবসায়ীর প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ আনা রেগুলেটরি কমিশন দিয়ে করাতে হবে। এই হচ্ছে আমার শেষ কথা। জি জনাব মোতামিম, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রফেসর ডক্টর শামসুল আলম বলছেন যে বিপিসিকে নিয়ন্ত্রকের ভূমিকা নিতে হবে, বিআরসিকে নিয়ন্ত্রকের ভূমিকা নিতে হবে, বিপিসি একটা কোম্পানি, সে বেনিফিশিয়ারি, জি জি, ব্যবসায়ী নয়, কি বলবেন? হ্যাঁ দেখুন, অবশ্যই আমি যতদূর জানি সরকার অ্যাকচুয়ালি একটা রেগুলেটরি রেজিম ফর এলপিজি করছে। এলপিজিটা মূলত আগে যেটা হয়েছে সেটা হয়েছে বেসিক্যালি এই যে বিভিন্ন যে অন্যান্য জিনিসের যে রেগুলেশন আছে সেগুলোকে একটা সমন্বয় করে এটা চলেছে আর কি। তো এটার জন্য যে এখন কম্পিটিশন এসছে, আমরা জানি মাত্র 2-3 বছরের মধ্যে 100,000 টনের থেকে আজকে 300,000 টন বিক্রি হচ্ছে, এটা আসলে একটা বিরাট গ্রোথ হয়েছে, 40-50% গ্রোথ হয়েছে এবং এরকম গ্রোথ আরও এক্সপেক্ট করা যাচ্ছে। এখন এটার ব্যবহার, এটার সেফটি, এটার অন্যান্য সব কিছু নিয়ে ডিটেইল একটা রেগুলেটরি রেজিম অবশ্যই দরকার, এবং সরকার আমি যতদূর জানি তারা কাজ করছে, এবং এটা কাজ করলে এটা বিইআরসির আন্ডারে রেগুলেটরি বডি আছে বাংলাদেশে, বিইআরসি, সেটা বিইআরসির আন্ডারও নিতে পারে, আরপিজিসিএলও আমাদের এখানে কিছু রেগুলেটরি আছে, আমি জানি না কাকে রেগুলেটরি হিসেবে তারা ব্যবহার করবে। বিইআরসি লোক বল খুবই কম, বর্তমানে তাদের যতটুকু রেগুলেশনের যেসব এখতিয়ার আছে সেসব জায়গায় তারা ঠিকমতো রেগুলেশন করতে পারছে না। তো বিইআরসির একটা বড় ধরনের পরিবর্ধন দরকার, বড় করা দরকার, এবং সেখানে এক্সপার্টিজ এনে এগুলো করা দরকার, প্লাস টেস্টিংয়ের যে সেফটি ফেসিলিটি সেগুলো বিএসটাই করতে পারে বা আরপিজিসিএলও করতে পারে বা ডিপার্টমেন্ট অফ এক্সপ্লোসিভ করতে পারে, সেটা বিআরসির রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে। জি আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের দুই অতিথি আমাদের সঙ্গে আছেন, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আরও অনেক আলোচনা বাকি আছে, একটা বিরতি যাচ্ছি।
আবারও স্বাগত জানাচ্ছি বীর সংলাপে। আমরা আলোচনা করছি এলপি গ্যাসের চাহিদা ও নিরাপত্তা বিষয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এম এম জসীমউদ্দিন এবং আছেন প্রফেসর ডক্টর এম শামসুল আলম। প্রফেসর ডক্টর এম শামসুল আলম, আপনার কাছে যাচ্ছি। যদিও আমরা একটি দুর্ঘটনার সংবাদ দিয়ে শুরু করলাম, কিন্তু তারপরেও মানুষ তো উপকৃত হচ্ছে, গ্রামে পৌঁছে গেছে, মানুষের চাহিদা বাড়ছে। এখন তাদেরকে নিরাপত্তা বিষয়ে যদি নিশ্চিত করা যায়, তাহলে নিশ্চয়ই এলপি গ্যাস ব্যবহারের চাহিদা গৃহস্থালি কাজে আরও অনেক বাড়বে। সব ক্ষেত্রেই বাড়বে, যেটা আমি প্রথমেই আমার বক্তব্যে বলে গেছি যে এলপিজি ব্যবহারের সুযোগ বিভিন্ন সেক্টরে বিকল্প জ্বালানি হিসেবে সৃষ্টি হয়েছে। প্রপারলি যদি বাজারজাতকরণ বা বিপণনের সুষ্ঠু ব্যবস্থা করা যায় এবং তার যদি একটা রূপরেখা সরকারের জায়গা থেকে বাস্তবায়ন করা হয়, তাহলে মানুষ উপকৃত হবে, অর্থাৎ ভোক্তারা উপকৃত হবে এবং নিরাপদ জ্বালানি পাবে এবং কোয়ালিটি সার্ভিস পাবে এবং জ্বালানি টু যে এনার্জি মিক্সে একটা কম্পিটিশন শুরু হবে, এসব ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই। এখন যে জায়গায় সে আমরা দাঁড়িয়েছি, সে জায়গায় হচ্ছে যে এটাকে বাজারে আনার জন্য বা বাজারে প্রমোট করার জন্য, ভোক্তামুখী করার জন্য যা যা করা দরকার ছিল সেই কাজগুলোর ব্যাপারে আমাদের প্রস্তুতি খুবই অপ্রতুল, এইটা হচ্ছে মূল কথা। সেই অপ্রতুলটা কেন, সেই কথাটি আমাদের আজকের আলোচনায় আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি এবং আমি আমার প্রাথমিক কথায় বলেছি, আবার বলছি। ডক্টর তামিমের কথায় যে জিনিসটা প্রকাশ পেল, এই কথাটা আমিও বলতাম যে সরকার ওই রেগুলেশন কাগজপত্র এগুলো বানাচ্ছে। আমি আগেই বলেছি যে সরকার ব্যবসা করছে, এখানে বিপিসি হচ্ছে সরকারের ব্যবসায়িক প্রতিনিধি, তাহলে সরকারের এই জিনিসগুলো যদি করে তাহলে সরকার কি করে সুষ্ঠু এই এলপিজি ব্যবসার ক্ষেত্রে সুষ্ঠু প্রতিযোগিতা আহ্বান করবে বা সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করবে, তা তো কখনোই সম্ভব হবে না এবং আইনকানুন কখনোই স্বচ্ছ হবে না, নিরপেক্ষ হবে না, ভোক্তা স্বার্থসম্মত হবে না, ভোক্তা স্বার্থমুখী করা যাবে না। এবং যে প্রমাণ সরকার অন্য ক্ষেত্রে দিয়েছেন এবং সরকার বিআরসি অ্যাক্টে স্পষ্ট বলা আছে যে পেট্রোলিয়াম জাত পণ্য, সেটা এলপিজি বলেন আর যাই বলেন, সব কিছু, কেরোসিন তেল, ডিজেল, পেট্রোল যা কিছু আছে সমস্ত, মোবিল টোবিল সব কিছু রেগুলেশন বা এই প্রবিধান এই সমস্ত কিছু তৈরি করার বা রেগুলেশন সব কিছু তৈরি করার এখতিয়ার বিআরসির। বিআরসি অলরেডি বিদ্যুতের ক্ষেত্রে করেছে রেগুলেশন, তারপরে আপনার গ্যাসের ক্ষেত্রে করেছে, এসব ক্ষেত্রে বিআরসি অলরেডি রেগুলেশন করেছে এবং দ্যাট রেগুলেশন ইজ নাও আন্ডার প্র্যাকটিসড। তো এলপিজির ক্ষেত্রে সরকার এটা নিজের হাতে রেখে এইটাকে একটা সংকটে ফেলেছে আমি বলতে চাই। সরকারের এখানে ব্যবসায়ী হিসেবে বাজারে থাকবে সরকার অন্য অন্য বেসরকারি কোম্পানির সঙ্গে এবং সে এখানে প্রতিযোগিতার একটা অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে, এইটা হচ্ছে সরকার ব্যবসায়ী অংশ হিসেবে। ব্যবসা সরকার পুরো ব্যবসা নিজে নিয়ন্ত্রণে নেবে না, কিন্তু তাকে বাজারে থাকতে হবে, শুধু প্লেয়িং ব্যবসায়ের এই ফিল্ডে সে একজন প্লেয়ার হিসেবে থাকবে, অন্য অন্য ব্যবসাদের সে যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি একটা নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে, যে তার ব্যবসা, যেমন আমরা একসময় টিসিবির কথা বলেছিলাম যে টিসিবি যেহেতু চুরি চামারির অভিযোগে টিসিবি উঠে গেল, কিন্তু এখন আমরা পদে পদে বুঝি যে টিসিবি থাকলে আমদানিকৃত পণ্য বা অন্য সব পণ্যের একটা নিয়ন্ত্রণ হতো, তার মূল্যের সঙ্গে একটা কম্পিটিশন থাকতো। তো ঠিক এই ক্ষেত্রেও সেই কাজটা হচ্ছে সরকারের কাজ। তাহলে সরকার কী করে আইন কানুন তৈরি করবে, সরকারের হাতে সেই আইন কানুন দেওয়া যাবে কী করে, দেওয়ার তো কোনো উপায় নেই, অথচ সরকার সেই কাজটা করতে চায়। এখানেই আমরা ভোক্তারা সন্দেহ পোষণ করি সরকারের আচরণে, অর্থাৎ জ্বালানি বিভাগের আচরণে। জ্বালানি বিভাগের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে নানামুখী ঘুষির অভিযোগ আছে, আমি এই কথাটা আজকের অনুষ্ঠানে বলতে চাচ্ছি না, ব্যক্তি হিসেবে আমি নাম মেনশন করে বলতে পারি যে তারা কে কোথায় কীভাবে ঘুষ খায়, কারণ আমি তো তাদের চাকরি করি না, সুতরাং এই কথা আমি বলতে পারি যে তারা এসব ব্যাপারে কেন উৎসাহ দেখায়, তারা কেন মানুষের কন্ট্যাক্টে আসে না, তারা কেন অন্ধকার জগতে বসে কাজ করে, তাদেরকে দেখা যায় না কেন, তাদের সঙ্গে দেখা করতে হলে আমাদেরকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়, তারা আমাদের সঙ্গে দেখা করার সময় পায় না, অথচ কোম্পানিগুলো চেয়ারম্যান হিসেবে তারা মাসে প্রতি মাসেই মিটিং করে, মিটিং করে 5,000 টাকা করে সিটিং অ্যালাউন্স নিয়ে যায়, যার উপরে আবার ইনকাম ট্যাক্স হয় না, সব জায়গায় এইসব করে টোরে একটা গোটা খাতটাকে একটা তারাই বিশৃঙ্খলা তৈরি করেছে। আজকে এলপিজি খাতটাকে তাদের হাতে রাখতে চায়, তারাই করছে। তামিম সাহেবের কথাই তো শুনলো, মানুষ শুনলো যে তারা এগুলো করতেছে, তারা এগুলো করবে কেন, বিআরসিকে কেন তারা করতে দেবে না, বিআরসি করার পরে তাদের কাছে মতামতের জন্য পাঠালে তারা মতামত দেবে, আমরা সেখানে
বিভিন্ন কোম্পানি যায়, এইসব রেগুলেশন যখন হয় তখন গণশুনানি হয়, তারা প্রত্যেকটা কোম্পানি ইন্ডিভিজুয়ালি সেখানে মতামত রাখে, তারা বাস করে, তর্ক বিতর্ক করে, সল জবাব হয়, যুক্তিতর্ক হয় সরকারকে সেখানে, সেও সরকারও একজন যুক্তিতর্ক করবে। পেট্রোবাংলা যেমন আসে, বিপিসিকে কোনো দিন পাঠালো না বিআরসিতে, হাউ স্ট্রেঞ্জ। এগুলো তো সব একটা বড় ধরনের একটা মানে সন্দেহের ব্যাপার যে বিপিসিকে কখন কোনো অবস্থায় বিআরসিতে আসবে না। বিপিসির সরকার প্রোটেকশন দিয়ে যাচ্ছে, পুরা আইন লঙ্ঘন করে যাচ্ছে। আমি এগুলো যখন বলতে যাই তখন আমি ধৈর্য হারিয়ে ফেলি যে একটা দেশে আইন না মানার প্রবণতা একটা প্রতিষ্ঠানে, পাবলিক প্রতিষ্ঠানে কী করে হয়। এই জ্বালানি বিভাগ একের পর এক জ্বালা এই বিআরসি অ্যাক্ট লঙ্ঘন করে চলেছে। একটু দেখি জনাব মতামিম কী বলেন, আমরা একটু সংযুক্ত হই বুয়েটে। জনাব মতামিম, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। প্রফেসর ডক্টর এম শামসুল আলম বলছেন যে বিপিসি সরকারের প্রতিনিধি হিসেবে ব্যবসা করছে, তাহলে এলপিজি খাতে সরকার কি ব্যবসা বান্ধব পরিবেশ করবে নাকি সরকার ব্যবসা করবে, আপনি কি বলেন? দেখুন, সরকারি যে বিপিসির যে কন্ট্রিবিউশন মাত্র 20,000 টন, 100,000 টন যখন ছিল, সেই 20,000 টন 20,000 টনের মধ্যেই সীমাবদ্ধ আছে। তারা চেষ্টা করছে এলপিজি করার এবং আরও কয়েকটা মানে এলপিজি তারা বটলিং প্ল্যান করার কথা ভাবছে, চিন্তা করছে, সরকারি পর্যায়ে হওয়ার কথা আরও সাপ্লাই বাড়ানোর জন্য। কিন্তু এখন সিংহভাগ এলপিজির ব্যবসা বেসরকারি খাতে, সুতরাং সরকার চাইলেও বিপিসির ব্যবসা করতে চাইলে বিপিসির মূল্য তো এনিওয়ে বেসরকারি চাইতে সবসময় কমই আছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আর যেটা আমরা রেগুলেশনের কথা বলছিলাম, অ্যাকচুয়ালি সব রেগুলেশনে তো বাংলাদেশে এটা তো একটা বাস্তবতা যে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি কিছু হয় না। আমরা যেটা দেখেছি ফিড ইন ট্যারিফের যেটা হয়েছে, সেখানে একটা কনসালটেন্টকে দেওয়া হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট, সেই ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট মানে এইড মানির মাধ্যমে, বিদেশি সাহায্যের মাধ্যমে, এশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে তারা একটা ডকুমেন্ট তৈরি করেছে। সেই ডকুমেন্টটা এখন বিআরসির কাছে গেছে ফর ভেরিফিকেশন অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড চেঞ্জেস হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, সেটা গেছে। অ্যাকচুয়ালি এলপিজি যেটা হচ্ছে, এই যে তো এলপিজির ব্যাপারটা সরকারই চিন্তাভাবনা করেছে, এই যে এটা যে রেগুলেশন দরকার আছে এটা কিন্তু সরকার চিন্তাভাবনা করেছে, কিন্তু সরকার করছে না, এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকেই করা হয়েছে এবং সেটা ইভেনচুয়ালি বিআরসির কাছে যাবে। বিআরসি যেহেতু রেগুলেটরি বডি, বিআরসি এটা দায়িত্ব নিয়ে এটাকে তারা জনগণের কাছে আগে একটা শুনানি করবে, আলোচনা করবে, মতামত চাইবে, যেটা ফিড ইন ট্যারিফের ক্ষেত্রে হচ্ছে এখন। আর আমরা জানি যে রিনিউয়েবল এনার্জির জন্য ফিড ইন ট্যারিফ খুবই জরুরি এবং সেখানে তারা এই প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে। এখন সরকার এলপিজিতে, আমি পার্সোনালি খুব একটা মনে করি না যে সরকার এলপিজি ব্যবসায় খুব একটা ইন্টারেস্টেড, কারণ যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে সব কিছু বেসরকারি খাতে হচ্ছে এবং আমরা আশা করছি আগামী 2 বছরে এটা 500,000 টন এলপিজির ব্যবসা হয়ে যাবে এবং সেখানে সরকারি ভূমিকা একেবারেই নগণ্য থাকবে। জি জনাব মতামিম, আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যাব, তবে তার আগে একটু চট্টগ্রামে সংযুক্ত হতে চাই। আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আছেন সেখানে এবং আমরা একটু জয়ের মাধ্যমে জানতে চাই যে চট্টগ্রামে সিলিন্ডারে ভর্তি করে গৃহস্থালি কাজে গ্যাসের ব্যবহার কতটুকু বাড়ছে, কতটুকু নিরাপদ, চাহিদা কতটুকু, এইসব বিষয়ে। জয়, কী খবর আপনার হাতে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বন্দরনগরীর চট্টগ্রামেও কিন্তু এখন এলপি গ্যাস ব্যবহারকারীদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, একই সাথে বাড়ছে কিন্তু আবার প্রতিষ্ঠানগুলো যেগুলি এলপি গ্যাস সিলিন্ডারগুলি বিক্রি করে, তাই সেরকম প্রতিষ্ঠানও কিন্তু অনেকটা চট্টগ্রামে বেড়ে যাচ্ছে। চট্টগ্রামে আমরা যতটুকু পর্যন্ত আমরা জানি এই পর্যন্ত প্রায় 20টির অধিক প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রামে বিভিন্ন, এমনকি নামি দামি প্রতিষ্ঠানের অনেক পরিবেশক রয়েছে চট্টগ্রামে। কিন্তু শুধু চট্টগ্রাম শহর বলতে নয়, চট্টগ্রাম শহর বাইরেও গ্রামেগঞ্জে লোকাল এই পর্যন্ত এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার কিন্তু দিন দিন বাড়ছে। আমার পাশে রয়েছেন একজন পরিবেশক, কিন্তু তিনি চট্টগ্রাম সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী সমিতির কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি, তিনি তার সাথে আমরা কথা বলতে চাই। আসলে ওনার থেকে আমরা জানতে চাই আসলে চট্টগ্রামে কীরকম চাহিদা রয়েছে এলপি গ্যাসের? বর্তমানে প্রচুর এলপি গ্যাসের চাহিদা রয়েছে,
সেই সাথে দীর্ঘদিন দীর্ঘ সময় এলপি গ্যাস ব্যবহার খুব কম ছিল 2006 সাল পর্যন্ত। 6 সালের পরে দেখা যায় প্রতিদিন এলপি গ্যাসের সংখ্যা বাড়ছে, যেহেতু ক্রয়ক্ষমতার মধ্যে মানুষ যদি আসে আরও দিন দিন আরও গ্যাস বেড়ে যাবে। যখন 400 টাকার গ্যাস ছিল তখন প্রচুর গ্যাস চলে, যখন একটু গ্যাসের দাম বেড়ে যায় আবার গ্যাসের চাহিদাটা একটু কমে যায়। এখন যদি 400-500 টাকার মধ্যে এলপি গ্যাসটা নিয়ে আসা যায়, আমার মনে হয় চট্টগ্রামে এখন যা গ্যাস ব্যবহার হচ্ছে তার 3 গুণ বেশি গ্যাস লাগবে আমার ধারণা। আর বর্তমানে যে সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান এবং আমরা এই ব্যবসা করে থাকি, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে এলপি গ্যাসগুলো এখন আমাদের এখন খুব কষ্টসাধ্যের মধ্যে দাঁড়িয়েছে। সরকারি প্রতিষ্ঠানের গ্যাস যদিও বা একটু দাম কম, কিন্তু তাদের সিলিন্ডার মেনটেনেন্স করতেছে না। আমরা সমিতির পক্ষ থেকে বারবার বিপিসিকে স্মারকলিপি দিয়েছি এবং দাবি জানিয়েছি বিভিন্ন সময়ে সিলিন্ডার মেনটেনেন্স করার জন্য। সিলিন্ডারের মেয়াদ 10 বছর বা 15 বছর সর্বোচ্চ থাকলেও সিলিন্ডার মেনটেনেন্স হচ্ছে না, সেই দাবিতে আমরা ইতিমধ্যে 2 বার স্মারকলিপি দিয়েছি এবং সারা বাংলাদেশে পরিবেশক সমিতি যারা আছে তারাই সবাই দাবি জানিয়েছে। আচ্ছা, আপনি আমাদেরকে একটু জানান এখানে যে এই যে বোতলগুলি, যেগুলো সিলিন্ডার গ্যাসের বোতল আছে, সেই বোতলগুলির যে একটা ডেট থাকার কথা, সেই ডেটের এই ডেটটা কিন্তু আসলে সিলিন্ডারে থাকে না, বিস্ফোরক অধিদপ্তরে এই জিনিসটা থাকে। একটা সিলিন্ডার আমাদেরকে বলা হয়েছে, আমরা সেমিনার করছিলাম, সেখানে বলা হয়েছিল একটা সিলিন্ডার মেয়াদ সর্বোচ্চ 15 বছর। বর্তমানে এই সিলিন্ডার পাবলিক কোম্পানি স্বশ বিস্ফোরক আইনে স্বশ কোম্পানি স্বশ সিলিন্ডার মেনটেনেন্স করবে এবং স্বশ কোম্পানির মালিক হবে, কিন্তু দেখা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারগুলো এখন মেনটেনেন্স হচ্ছে না, এটা দায় দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না। আচ্ছা, এই সিলিন্ডারগুলো কি আপনাকে দেশের বাইরে থেকে আনে নাকি আমাদের দেশের বিভিন্ন স্থান থেকে? আপনার বাইরে থেকে, বিশেষ করে ফ্রান্স এবং ইউরোপ থেকে সিলিন্ডারগুলো যেগুলো রয়েছে এগুলোর খুব ভালো মেনটেনেন্স ছিল। বিশেষ করে ইন্ডিয়া এবং আমাদের দেশের সিলিন্ডার নিম্নমানের ছিল, সেই সিলিন্ডার নিম্নমানের কারণে আমরা বিবিসিকে দাবি জানিয়েছিলাম এই সিলিন্ডারগুলো যাতে বাজারে না ছাড়া হয়, কিন্তু তারপরেও বিভিন্ন সময়ে এগুলো ছেড়েছে, এগুলোর এখন মেনটেনেন্স হচ্ছে না। আবার দেখা যায় আমাদের এই চট্টগ্রামে কিন্তু অনেক বিস্ফোরক ঘটনা ঘটেছে এই সিলিন্ডার বিস্ফোরকের, এগুলি কেন হচ্ছে এবং আপনারা কি এগুলি নিয়ে কোনো কেউ কি তদারকি করছে কিনা? হ্যাঁ, এটা নিয়ে আমরা সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময় পুলিশ কমিশনার সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন, অনেক ধন্যবাদ জয়, অনেক তথ্য জানা গেল। আমার মনে হয় আমরা এবার একটা বিরতিতে যেতে পারি এবং বিরতি থেকে ফিরে এসে আরো আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজ সংলাপে। জনাব এম এম জসীমউদ্দিন, চট্টগ্রাম থেকে বিশেষ করে তারা সরকারি সিলিন্ডারের কথাই বললো, রক্ষণাবেক্ষণের একটি অভিযোগ তুললো। আমি পত্রিকাতে বেশ কিছু সংবাদ পড়েছি, সেখানে বলা হয়েছে যে একটা সিলিন্ডার পেলেই হলো, নিজের কোম্পানির না হলে অন্য কোনো কোম্পানির সিলিন্ডার পেলেই সেখানে গ্যাস ভরে দেওয়া হচ্ছে, সিলিন্ডার পাতলা, এরকম নানা রকমের অভিযোগগুলো আছে। রক্ষণাবেক্ষণ বিষয়ে আপনি কী বলবেন? এখানে আমি দুইটি ফেজে কথাটা বলতে চাই। জি, প্রথম ফেজটি হচ্ছে যে আমাদের এখন যে বাজারে সর্ব মানে সব কোম্পানি মিলিয়ে যতগুলো গ্যাস সিলিন্ডার আছে, এই সিলিন্ডারগুলোর স্বাস্থ্যের অবস্থাটা কী? বিপিসি তাদের কমিটমেন্ট হয়েছে 83 সনে, তারা বাজারে সিলিন্ডার দিয়েছে, ইম্পোর্ট করে দিয়েছে বিভিন্ন সময়। আমাদেরকে দেখতে হবে যে বিপিসির সেই 83 সনের সেই সিলিন্ডার কত সংখ্যক এখনও বাজারে রয়ে গেছে। আমি নিজে বাজারে অনেক সময় ঘুরে দেখেছি, ইভেন অনেক বিভাগীয় শহরের সদর জায়গাতে বড় বড় গোডাউনে বিপিসির হাজার হাজার সিলিন্ডার পড়ে আছে, যে সিলিন্ডারগুলো তারা বারবার দরখাস্ত করছে, বিপিসির কাছে বলছে যে এটাকে ফিরিয়ে দেন, এটা আমরা কিন্তু আমাদের আর এটা ব্যবহার করা সম্ভব নয়, কিন্তু এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, দেখেন বাংলাদেশে বিপিসির মতো, বিপিসির পরেই বড় কোম্পানি বা পুরাতন কোম্পানি হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা আমরা এ পর্যন্ত 31 লক্ষ সিলিন্ডার বাজারে দিয়েছি, তার ভিতরে আমাদের এখন কমার্শিয়াল সিলিন্ডার বাজারে আছেই 20 লক্ষ থেকে 21 লক্ষের মতো, বাদবাকিগুলো আমরা কিন্তু ধীরে ধীরে তুলে নিয়েছি, তাকে অন্য কাজে খাটিয়েছি, সেল করেছি, যেভাবেই হোক।
ইস্যুটা হলো যে এই তথ্য সেটা অন্য অন্য প্রতিযোগী কোম্পানি যারা একটু পুরাতন আছে, হয়তো নতুন নতুন কোম্পানি যারা আসে তাদের পুরা সিলিন্ডারটাই নতুন, কিন্তু যারা পুরাতন যারা কোম্পানি তাদের তো একটা দায়িত্বের ভিতরে পড়ে। সেটি হলো যে এই যে যতগুলো সিলিন্ডার তারা বাজারে দিয়েছে তার ভিতরে আমাদের আরও একটা আশ্চর্যের বিষয় দেখেন যে আমরা 10 বছর পরে একটা সিলিন্ডারের প্রথম টেস্ট রিকোয়ার তাদের তাকে টেস্টে যে ভিতরে যাইতে হয়, তার 5 বছর পরে আবার যাইতে হয়, এটার একটা নিয়ম কিন্তু আমাদের আছে। কিন্তু কথা হচ্ছে যে এই সিলিন্ডারটা এক্সপায়ার কবে করবে এরকমের কিন্তু কোনো কথা এখানে বলা নাই। তাহলে 83 সনে 84 সনে যে সিলিন্ডারগুলো বাজারে দেওয়া হয়েছে এটা কি আমরা যদি কোনো সেই ডেট ধরে তাদেরকে যদি উঠিয়ে না নিতে পারি তাহলে এটা কি আমাদের বিপদ ডেকে আনছে না? সেজন্য আমরা বলতে চাচ্ছি যেটা যে দেখেন সবথেকে বড় প্রয়োজন হচ্ছে যে দায়িত্বশীলতার সাথে একটা বড় ল্যাবরেটরি ফ্যাসিলিটিস থাকতে হবে। ল্যাবরেটরি ফ্যাসিলিটিস যদি না থাকে তাহলে পরে আজকে দেখেন যে এই ব্যবসায়ী যেটা ব্যবসায়ী উনি বললেন যে বিপিসিকে ওনারা বারবারই স্মারকলিপি দিয়েছেন যে আমাদেরকে এটা মেনটেন্যান্স করে দেন, অর্থাৎ ভালো কি খারাপ এটা দেখে দেন, কিন্তু সে দেখবে কোথায়? তা তো সে ফ্যাসিলিটি নাই, সে কোথায় যেয়ে দেখবে? হ্যাঁ, তো সেই জন্য আমাদের আমরা যেটা মনে করি যে ফ্যাক্টরি বড় আকারে হোক না কেন তার যদি রেসপন্সিবিলিটি লেভেলটা সঠিক থাকে তাহলে সে পূর্ণাঙ্গ টেস্টিং ফ্যাসিলিটি নিয়ে সে কাজ করবে, সে পূর্ণাঙ্গ আমদানি নির্ভর থাকবে না। কারণ আমদানির মাধ্যমে আমি মনে করি আমরা যেহেতু একেবারে রুট লেভেল পর্যন্ত আমরা এই বিষয়গুলোকে নিয়ে স্টাডি করি আমাদের যেটা মনে হয় যে আমদানি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ জিনিস আমদানি করলে প্রথম দরকার হচ্ছে যে এই জিনিসটাকে টোটাল ফানেলিং করার সুযোগ আমার হাতে আছে কি না। যদি ফানেলিং করার সুযোগ থাকতো তাহলে আমি বললাম যে না পূর্ণাঙ্গ আমদানি করা যেতে পারে। তার থেকে আমরা মনে করি যে এই সিলিন্ডারগুলো যদি দেশে উৎপাদন করা হয় এবং পরিপূর্ণভাবে চেকিং করা হয়, শুধু চেকিং নয় রিটেস্টিং, যখন মেয়াদ আসবে রিটেস্টিংয়ে যাতে যেতে পারে সেই ফ্যাসিলিটি যদি আমি না তৈরি করি তাহলে পরে এটা ভোক্তা কিন্তু কখনোই নিরাপদে থাকবে না। আর আরেকটি কথা যেটা আপনি যে বিষয়টি বললেন, দেখেন সিলিন্ডারের সার্কুলেশন, সিলিন্ডার আজকে আপনি যে সিলিন্ডারটি ব্যবহার করেছেন পরের বার যখন আপনি গ্যাস রিফিল করছেন ওই সিলিন্ডারটা কিন্তু আপনি পাচ্ছেন না, ওই সিলিন্ডারটা হয়তো চট্টগ্রামে ছিল আপনি এখানে ঢাকাতে বসে ব্যবহার করছেন, তাহলে একই সিলিন্ডার কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন লোকের হাতে যাচ্ছে। সেটা যত্ন নিয়ে ব্যবহার করেছে, তার ভাল্বটাকে কি টাইমলি সে ঠিক মতো রেখেছে, যত্ন মেনটেন্যান্স হয়েছে কি না, সেই জিনিসগুলো কিন্তু এটা দেখা যায় না। এটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব হচ্ছে যে ওই খালি সিলিন্ডারটা যখন ফ্যাক্টরিতে গিয়েছে যাওয়ার পরে এই সিলিন্ডারটাকে তাকে আগে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে তারপরে তাকে প্রোডাকশন লাইনে দিতে হবে। তো আমি যদি নিরপেক্ষ একজন আমি কোম্পানির পরিচয় না দিই, আমি যদি সাধারণ একজন ভোক্তা হিসেবে বলি, তাহলে কিন্তু আমার ওই পরীক্ষিত সিলিন্ডারটা পাওয়ার অধিকার আছে। তো এখন ব্যাপারটি হলো যে আমদানি করার পরে যখন আমদানি করে আমি বাজারে এই জিনিসগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পরে হচ্ছে কি দেখেন এটাকে দেখার মতো, এটাকে মানে রিকগনাইজ করার মতো কোনো বডি নেই। আমরা বসুন্ধরাতে কী করছি যে প্রতিটা সিলিন্ডারেরই কলারে দেখবেন যে একটি করে আমরা সেখানে তার মেয়াদ, কবে প্রোডাকশন হয়েছে, তার রিটেস্টিং কবে হবে, সে বিষয়গুলো কিন্তু আমরা খোদাই করে দিচ্ছি। কারণ যাতে একটা ভোক্তাও ক্লেম করতে পারে যে আপনার এটা তো মেয়াদ নাই, যাতে আমরাও ভুল না করি। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সার্কুলেশনের যে ব্যাপারটা, যে দ্বিতীয় ফেজের যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে দেখেন আরেকটি বড় যে সমস্যা বাংলাদেশ ফেস করছে সেটা হলো ক্রস ফিলিং। এই ক্রস ফিলিংয়ের ব্যাপারে আমরা আপনাদের যারা আপনারা সংবাদের সাথে কাজ করছেন আমরা সাংবাদিক ভাইদেরও কিন্তু অনেকবারই সাহায্য চেয়েছি যে এই চিটাগাংয়ের এই রুটে, সিলেটের কিছু রুটে, নারায়ণগঞ্জে এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ক্রস ফিলিং হয়। একটা বোতলের ভিতরে 12 কেজি গ্যাস থাকা দরকার, সেখানে সে 9 কেজি 8 কেজি দিয়ে যখন সে একটা ব্যবসা তৈরি করে তখন দেখেন যে একজন উৎপাদকের থেকে একজন ক্রস ফিলার সে কিন্তু অনেক বেশি মুনাফা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো যে দেখেন যে যখন একটা বডি থাকে, যখন সে রেগুলেশন তৈরি করে, তখন হয় কি যে আমরাও একটা নিয়ন্ত্রণে থাকি, যে আমরা সবাই যদি আমি যদি কলারে মার্ক দিতে পারি, এক্সপায়ারি ডেট দিতে পারি, তাহলে অন্য কোম্পানিকেও দিতে হবে, বিপিসিকেও তার পুরাতন সিলিন্ডার উঠিয়ে নিতে হবে, অন্য কোম্পানির যে পুরাতন সিলিন্ডার মাঠে যেগুলো আছে এগুলোকে উঠিয়ে নিতে হবে। না হলে হবে কি দেখেন যে আমরা এরকম আলোচনাই করব, এলপি গ্যাস মানুষের কাছে ভীতিকর মনে হবে।
এলপি গ্যাস কিন্তু আসলে ভীতিকর কিছুই নাই। আমি আমার কোম্পানির থেকে নিশ্চয়তা দিতে পারি যে আমার কোম্পানির যতগুলো সিলিন্ডার বাজারে যায় এই সিলিন্ডারগুলো অবশ্য অবশ্যই এটা নিরাপদ, কারণ হচ্ছে আমরা সেই প্রক্রিয়া মেনটেন করে অধিক খরচ করে মুনাফার দিকটা কম দেখে আমরা কিন্তু সেটা করছি। কিন্তু অন্য অনেক কোম্পানি আছে যে যারা এখনও চিন্তাও করে না যে একটা সিলিন্ডার প্ল্যান্ট করবেন, সে চিন্তাটাও ওনারা এখনও হয়তো করেন নাই। আমি বলতে এটা ঝুঁকিপূর্ণ কাজ, দেশে উৎপাদিত হতে হবে, পরীক্ষিত হতে হবে, তাহলে পরেই কিন্তু ভোক্তা নিরাপদ থাকবে। আমাদের এরকম আলোচনা করতে হবে না, সংবাদপত্রে এরকম দেখা লাগবে না যে এরকম অনেক বাস্টেজ হচ্ছে। অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি, আপনার দুই বাক্যে আপনার শেষ কথা শুনে আমি ওনার কাছে যাব, তারপর আমি ওনার কথা শুনে অনুষ্ঠান শেষ করব। আমার শেষের যে কথাটি সেটি হলো, দেখেন একটা সিলিন্ডারের যে মান, এর যে থিকনেস, এর পরীক্ষা পাওয়ার যে পরীক্ষা দেওয়ার যে দরকার, সেই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে। এবং আমরা আমাদের তরফ থেকে বলতে চাই যে এই মুহূর্তে আমাদের হাতে যে লজিস্টিক্স আছে, সরকারের হাতে যতটুকু লজিস্টিক আছে, এই লজিস্টিক দিয়ে এটা পারবে না। তাদের প্রয়োজন হবে যে ইন্ডিভিজুয়াল কারখানাগুলোতে যাতে ল্যাবরেটরি এস্টাবলিশড হয় এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকে যত রিফিলার আছে প্রত্যেককে সিলিন্ডার উৎপাদনে যেতে হবে। সিলিন্ডার উৎপাদনে যদি সে নিজে যদি না যায় তাহলে তার সে দায়িত্বশীলতা আসবে না, সে পরীক্ষা করার মতো লজিস্টিক ফ্যাসিলিটি সে তৈরি করবে না, কারণ সে সিলিন্ডারই তৈরি করে না, তাহলে লজিস্টিক সে কেন তৈরি করবে। সেই জন্য সরকারের একার পক্ষে সম্ভব নাই, কোনো রেগুলেটরি বডির পক্ষেও একার সম্ভব নয়। কারণ উনিও বলেছেন এবং মতামী স্যার উনি বলেছেন যে আলটিমেটলি বিপিসির কন্ট্রিবিউশন তো খুব কম। আসলে তো বেসরকারি খাতেই কিন্তু এখন অনেকগুলো কোম্পানি পাইপলাইনে দাঁড়িয়ে আছে যে তারা গ্যাস বিক্রি করবে। আমার প্রশ্ন হলো যে তারা গ্যাস বিক্রি করবে শুধু কি ইম্পোর্টেড সিলিন্ডারের উপর ডিপেন্ড করে? এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে যাতে আমরা সবাই বেরিয়ে আসি এবং আমরা আরও ইনভেস্ট করি যে আমরা নিজস্ব সিলিন্ডার তৈরি করব এবং প্রতি মুহূর্তে চেকিং করব, লজিস্টিক তৈরি করব, যাতে করে আমরা দায়িত্বশীল কোম্পানির একটা পরিচয় দিতে পারি। এটাই আমার দিক দিয়ে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শামসুল আলম, আপনার শেষ কথাগুলো শুনে অনুষ্ঠান শেষ করব। আমার কথা শুরুতেই যে কথাগুলো এসছে, আলটিমেটলি আপনার নিয়ম কানুন মেনে আপনি আমরা এখন সব ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছি এবং আমিও একমত যে আমরা 10 বছর আগে যাচ্ছিলাম তার থেকে উন্নতি করেছি। এইসব উন্নতি অনেক জায়গাতে মানহীনের প্রশ্নটা আসছে, আমরা মানসম্মত উন্নয়ন করেছি কি না তা নিয়ে একটা এখন বিতর্ক দেখা দিয়েছে এবং জ্বালানি খাতেও সেই কথাটাই প্রযোজ্য। আমরা এখন মানসম্মত সেবা চাই ভোক্তাদের জন্য, নিরাপদ সেবা চাই, ঝুঁকিমুক্ত সেবা চাই। সেই সব সেবা নিশ্চিত করতে হলে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেই স্বচ্ছতা নিশ্চিত হবে তখনই যখন সরকারের শাসন বিভাগ রেগুলেটরি দায়িত্ব বা বিচার বিভাগের দায়িত্ব নেবে না এবং এই জায়গাটা সবচেয়ে স্বার্থসংঘাত মুক্ত হতে হবে। সে কারণে আমি মনে করি যে এই যে এলপিজির কথা উঠেছে, এলপিজি খাতের ডাউনস্ট্রিম রেগুলেশনের করার একক এখতিয়ার বিআরসি, যে কথাটা ডক্টর তামিম বলেছেন তাদের যে লোকবল কম, এইটা জ্বালানি বিভাগের একটা দুরভিসন্ধি যে তাদেরকে পঙ্গু করে ফেলার। উনি এবং মার্কেট থেকে যেসব কথাবার্তা এসছে যে বিপিসি সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কবে, তাদের লাইফ নাই, তারপরে তাদেরকে মার্কেট থেকে বলা হচ্ছে তুলে না হোক, টেস্টিং করা হোক, এগুলো কোনো কিছু করা হচ্ছে না। তার মানে একটা পরিকল্পিতভাবে বিপিসির কোম্পানিটাকে কম্পিটিশনে না এনে তাদেরকে একটি পঙ্গুত্ব অর্থাৎ তাদেরকে বিলুপ্তির পথে দিয়ে দেওয়া হচ্ছে। এই সব সব পরিকল্পিতভাবে করা হচ্ছে। তো সেই জায়গাগুলো আজকে শুধু আমি একটা উদাহরণই দেব, তামিম সাহেব পয়েন্টটা রেস করে খুব ভালো করেছে। রেগুলেটরি কমিশনের 5 জন সদস্য, চেয়ারম্যান সহ সদস্য একে একে আজকে 1 বছর ধরে ঝরে যাচ্ছে, একটা একটা করে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, একটাও নিয়োগ দেওয়া হয়নি। শেষে চেয়ারম্যান চলে গেছে, 3 মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়া হয়েছে, আজকে হচ্ছে রেগুলেটরি কমিশনে 1 জন মেম্বার চেয়ারম্যান নেই। বাংলাদেশের সভ্য সমাজে কোনো রাষ্ট্রে কোনো জাতিতে এইরকম দৃষ্টান্ত আছে যে প্রতিষ্ঠান স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বিচারিক প্রক্রিয়ায় কাজ করে তাকে এভাবে পঙ্গু করে দেওয়া? তার জন্য আমি মনে করি পুরা আইনটাকে ইনফ্রাকচার করেছে জ্বালানি বিভাগ। সেই রকম একটা অবস্থায় উনি যেসব ত্রুটি বিচ্যুতির কথা সামনে এনেছেন, আরও অনেক কথা না বলা রয়ে গেছে, সেসবের কোনো সমাধান হবে না, আরও বিপর্যয়ের মধ্যে যাবে। শেষ করতে হচ্ছে, আমি চাই যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক, সুশাসন সুপ্রতিষ্ঠিত হোক, এলপিজি সুবিধা মানুষ পাক এবং রেগুলেটরি কমিশনকে শতভাগ এম্পাওয়ার্ড করা হোক, সরকার জ্বালানি বিভাগকে সরিয়ে নিক।
অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নয়ন বোরা জয়, স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর ডক্টর এম শামসুল আলম এবং জনাব এম এম জসিমউদ্দিন, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন অধ্যাপক ডক্টর মো তামিম। সবাইকে অনেক ধন্যবাদ। দর্শক, আগামীকাল একই সময়ে বিশ সংলাপ দেখার আমন্ত্রণ রইল।